গতকালকে একজন বললেন যে এই দেশে তাওহীদের গুরুত্বটা কত বেশি, প্রায় ছয় মাস যাবৎ, চার মাস যাবৎ বৃষ্টি হয় না, দিদারসে খরার কারণে মানুষ কষ্ট পাচ্ছে, জীবজন্তু কষ্ট পাচ্ছে, তখন সালাতুল ইস্তেসকা পড়ে। ইস্তেসকার সালাত পড়তে গেলে বলছেন যে যখন সালাত পড়া হচ্ছে, দোয়া করা হচ্ছে, ওই দোয়া করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে। একাধিক প্রমাণ আমাদেরকে উল্টা বলে, কই বাংলাদেশে তো অনেক কিছুই হয় কিন্তু দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না কেন? আমাদের হৃদয়ের শিরিকের মিশ্রণ রয়েছে যার কারণে আল্লাহ দোয়া কবুল করবেন না, বরং উল্টা হবে। উল্টাটা কি? সূরা মায়েদা 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে গাদ্দারি করবে, ঈমানের সাথে কুফরি করবে, ঈমানের সাথে কুফরি মানে ঈমানের সাথে যে ব্যক্তি শিরিকের মিশ্রণ করবে, ফাকাদ হাবিত আমালু, কবুল হওয়া তো দূরের কথা, আমল যা করেছিল আমল সব নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, নাউজুবিল্লাহ। সালাফি বিদ্বানগণ এই আয়াতটা নিয়ে এসে বলছেন একটি কথা, মালুমুন বিল আদিল্লাতি শারঈয়্যা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ আন্নাল আমাল ওয়াল আকওয়াল লা তাসিহু ওয়া লা তাকবুল ইযা সাদারাত মিন গায়রিল আকীদা, ইন্নামাল আমাল ওয়াল আকওয়াল তাসিহু ওয়া তাকবুল ইযা সাদারাত মিন আকীদাতিন সহীহা, আমুল সমূহ এবং দোয়া আল্লাহর কাছে তখনই কবুল হয় যখন বিশুদ্ধ আকীদার মাধ্যমে করা হয়, ওয়াইযা সাদারাত মিন গায়রিল আকীদা সহীহা বাতালা মা ইয়াতাফাররু আনহা, বিশুদ্ধ আকীদা ছাড়া যে ইবাদত করা হয়, যে দোয়া আল্লাহর কাছে করা হয় সেটা বাতিল বলে গণ্য হয়, আল্লাহটা বাতিল করে দেন, এটা কোরআনের আয়াত, ফাকাদ হাবিত আমালু, তার আমল নষ্ট হয়ে যায়।